हेलो फ्रेंड्स, गेट 2022 এর অফিশিয়াল নোটিফিকেশন বেরিয়ে গেছে। एग्जाम কবে হবে, ফর্ম ফিলআপ কত, কিভাবে কি কারা এলিজিবল, সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। শুরু থেকে নে শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। তো এখানে বলা হচ্ছে গেট 2022 গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং, আইআইটি খড়গপুর এটাকে অর্গানাইজ করে। গেট এক্সামটা কি, গেট এক্সাম হচ্ছে আইআইসিএস এবং আইআইটি এই দুটো এটাকে মেনটেন করে এক্সামটাকে। এটা একটা কম্পিউটার বেসড এক্সাম। গেট এক্সামটা কী কারণে লাগে, কী কী কাজ লাগে গেট এক্সামটা, পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামে অ্যাডমিশন নেওয়ার জন্য, যেমন মাস্টার বা ডক্টরাল, অথবা স্কলারশিপ বা অ্যাসিস্ট্যান্টশিপ নেওয়ার জন্য, বা কোনো কোনো কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য, ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য গেটের রেজাল্ট লাগে। তো আর কী কী গুরুত্ব আছে, তাছাড়া গেট স্কোর, তাছাড়া পিএসইউতে বিভিন্ন জবের রিক্রুটমেন্ট পূরণ করার জন্য কাজ লাগে, তাছাড়া অনেক ইউনিভার্সিটি আছে যারা অ্যাডমিশনের জন্য গেটের রেজাল্টটাকে কনসিডার করে। আর গেটের যে 2022 এজ, মানে এই যে রেজাল্টটা, সেটা 3 বছর ভ্যালিড থাকে, 3 বছর পর্যন্ত এটা ভ্যালিড থাকে। তো আর কী কী বলা হচ্ছে এখানে, এলিজিবিলিটি কার এলিজিবল, তো 3 বছর 4 বছর যে কোর্সই হোক না কেন, যে কোনো ব্যাচেলার কোর্স, গভর্নমেন্ট অ্যাপ্রুভ ব্যাচেলার কোর্স, যেমন ইঞ্জিনিয়ার, টেকনোলজি, আর্কিটেকচার, সায়েন্স, কমার্স, আর্টস, সমস্ত কিছু। তো কিছু ভারতের কিছু নির্দিষ্ট শহরে এর এক্সাম সেন্টার থাকে, সেখানে এক্সাম হয়। সেটা যে অফিসিয়াল ওয়েবসাইট আছে গেট .iitkgp.ac.in, সেখানে পেয়ে যাবে। তো গেট 2022 এ পেপার অনেক আছে, তো যেমন আছে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, বায়োমেডিয়াল, বায়োটেকনোলজি, সিভিল ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, ইলেকট্রিক্যাল, এনভায়রনমেন্টাল, ইকোলজি, জিওলজি, জিওমেট্রিক, ইনস্ট্রুমেন্টাল, ম্যাথমেটিক্স, মেকানিক্যাল, মেটালার্জিক্যাল, মাইনিং, নেভাল আর্কিটেকচার, পেট্রোলিয়াম, ফিজিক্স, প্রোডাকশন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, স্ট্যাটিস্টিক, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং সায়েন্স, হিউম্যানিটিস, লাইফ সায়েন্স, এই সমস্ত বিভিন্ন পেপার্সে গেট করা যায়, গেট এক্সাম দেওয়া যাবে। তো গেটে যদি কেউ যদি চায় যে দুটো পেপারে এক্সাম দেবে, তো তাকে সিলেক্ট করতে হবে এমনভাবে যেগুলো যে গেটের অফিসিয়াল ওয়েবসাইট সেখানে যাতে থাকে, কম্বিনেশনটা যাতে অফিসিয়াল মতো হয়, নিজের ইচ্ছে মতো হবে না, সেটা দেখে নিতে হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আর কি বলা হচ্ছে, এবার যে মেন বিষয় সেটা আসছে যে অ্যাপ্লিকেশানটা কবে হবে আর অ্যাপ্লিকেশান ফি কত। তো ফিমেল এসসি এসটি ওবিসি পিডব্লিউডির জন্য 750 টাকা, ওবিসি না, এসসি এসটি আর ফিমেলদের জন্য আর হ্যান্ডিক্যাপদের জন্য 750 টাকা। আর যদি এক্সটেন্ডেড পিরিয়ড, অর্থাৎ যে টাইম দেওয়া ছিল তার থেকে পরে ফর্ম ফিল আপ করলে, তাহলে 1250 টাকা। অন্যান্য ক্যান্ডিডেটসদের জন্য 1500 টাকা, আর পিরিয়ড এক্সটেন্ড করে গেলে 2000 টাকা। এক্সামটা কবে হবে, 5ই ফেব্রুয়ারি, 12ই ফেব্রুয়ারি, 6ই ফেব্রুয়ারি, 13ই ফেব্রুয়ারি। ডেটটা চেঞ্জও হতে পারে কোভিড-19 সিচুয়েশনের জন্য, কিন্তু আপাতত এই 4টি ডেট দেওয়া আছে, এখানে এক্সামটা হওয়ার সম্ভাবনা বেশি। আর কী কী বলা হচ্ছে এখানে, এখানে বলা হচ্ছে যে অনলাইন রেজিস্ট্রেশন হবে কোথায়, 30 আগস্ট থেকে অনলাইন রেজিস্ট্রেশন হবে। অনলাইন রেজিস্ট্রেশন 24শে সেপ্টেম্বর পর্যন্ত হবে, আর যদি 24শে সেপ্টেম্বরের মধ্যে কেউ করতে না পারে, তাহলে এক্সটেন্ড করা হবে সেটা 1 অক্টোবর পর্যন্ত, কিন্তু সেক্ষেত্রে লেট ফি দিতে হবে। আর রেজাল্ট হবে কত, এক্সাম হওয়ার পর 17ই মার্চ 2022 এক্সামের রেজাল্ট বেরিয়ে যাবে। তো এই ছিল গেটে বিষয়ে সমস্ত ডিটেলস ভিডিওতে বলে দিলাম। তো তোমরা ভিডিওটিকে লাইক করো, ভিডিওটিকে শেয়ার করো, কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাল বাটনটাকে টাচ করলে সাবস্ক্রাইব হয়ে যাবে, কোনো টাকা পয়সা লাগে না। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ধন্যবাদ।